Okay, Hitler can be a niche. Okay, so just fun. Okay, so okay, jara fashion lover, then hocche dekhen amra dekhi music, music can be a niche. Guitar ami age bolechhilam. So amra actually apni ebhabe search korben, search kore kore dekhben je actually abandoned place or world abandoned place ei type e niye apni kaj korte paren. Apni just apni idea generate korben je ashole apni ki niye kaj korben. Okay, চলুন আমরা দেখি কালচারে, কালচারে আমি দেখি কালচারে কিছু পাই কিনা। ওকে, সো আপনি আপনি হচ্ছে মিউজিক বুকস, যেমন বুকস বলতে জে কে রাউলিং এর অনেক বুকস অনেক ফেমাস, সামথিং লাইক হ্যারি পটার, হ্যারি পটারের বুকস গুলা বা নতুন 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 একটা বই এসেছে সেই টাইপের নিয়ে যদি আপনি ডিজাইন করতে পারেন সেখান থেকে অবশ্যই ভালো। ফিল্ম, ফিল্ম অবশ্যই একটা নিশ, হ্যাঁ খুব ভালো একটা নিশ, হ্যাঁ সো আপনি এটা কাজ করতেই পারেন। ওকে, তারপর বিভিন্ন সেলিব্রিটি রয়েছেন সারা ওয়ার্ল্ডে, বিখ্যাত সেলিব্রিটি, বিভিন্ন মুভির ক্যারেক্টার, তাদের নিয়ে আপনি নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি আমি যেই ভিডিওটা দেখাবো যে আপনি এজ এ নিউ বিগিনার হিসেবে কীভাবে আপনি নিশ খুঁজে বের করবেন, ওকে আপনি নিশ আইডিয়াটা কীভাবে খুঁজে বের করবেন সেটা আমি আপনাকে দেখাবো। হ্যাঁ, তো ওকে, আমরা মিউজিক নিয়ে রয়েছে এখানে। মিউজিকের ভিতরে আপনি বিভিন্ন ব্র্যান্ড আছে, যেমন হচ্ছে যে আপনি স্কর্পিয়ন, দেন হচ্ছে দ্য বিটলস, এইগুলো নিয়ে আপনি টি শার্ট ডিজাইন করতে পারেন, প্রচুর সেল হয়, প্রচুর সেল হয়। মাইকেল জ্যাকসন, পপ স্টার, তারপর হচ্ছে যে রক স্টার, এগুলো নিয়ে আপনি অবভিয়াসলি করতে পারেন, আপনাকে এগুলো খুঁজে বের করতে হবে। অ্যাকচুয়ালি আমি জাস্ট দেখাবো যে আপনি কীভাবে খুঁজে বের করেন, কোথায় যাবেন, কোন সোর্সগুলোতে যাবেন, আপনি বিভিন্ন ওয়ার্ল্ডের যে নিউজ পেপারগুলো রয়েছে, তারপর বিভিন্ন সাইট রয়েছে বাই সেলিং সাইটগুলো, সেগুলো যাবেন, সোশ্যাল মিডিয়াতে যাবেন, আপনার সোশ্যাল মিডিয়াতে অবভিয়াসলি যেতে পারেন। সোশ্যাল মিডিয়াতে ধরেন আমরা একটু যাব হচ্ছে পিন্টারেস্ট, ওকে পিন্টারেস্ট থেকে আপনি নিউজ পেপার খুঁজে পাবেন। আপনি এখানে নিউজ পেপারগুলোতে অ্যাকচুয়ালি যাবেন, অবশ্যই যাবেন, দ্য ডেইলি টেলিগ্রাফ, ওকে দেখি আমরা এখান থেকে কিছু পাই কিনা, টেলিগ্রাফ ডট ইউকে, পিন্টারেস্ট, ওকে ফাইন। তো পিন্টারেস্টে আপনি অ্যাকচুয়ালি নিশ খুঁজে বের করতে পারেন। ওকে, আমরা একটু র্যান্ডমলি দেখবো, কালার, কালার ক্যান বি এ নিশ, বিভিন্ন ধরনের কালার রয়েছে, লাভ, এই এইটা থেকে বোঝা যাচ্ছে লাভ বা রিলেশনশিপ একটা নিশ হতে পারে। তারপরে আপনি জাস্ট র্যান্ডমলি সার্চ করবেন আসলে কি, যেমন এই যে ফানি, ফানি ফানি বিভিন্ন কোয়ার্ট রয়েছে, সেংস রয়েছে, সেগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন, ডেট নিয়ে কাজ করতে পারেন, অবভিয়াসলি রিলেশনশিপ, ডেট, ডেট নেই বেশি আসছে, ওকে স্টেন স্টেজ অফ রিলেশনশিপ, এখানে বিভিন্ন ধরনের আপনি কোয়াট পাবেন, সেখান থেকে আপনি নিতে পারেন, ফ্যাশন বিভিন্ন ই নিয়ে আপনি কাজ করতে পারেন। আমরা আর একটু দেখব, দেখব এই টাইপের কথাগুলো আপনি নিয়ে নিতে পারেন, যে বেস্ট কোশ্চেন হেল্প ইউ নো ইউর সেলফ বেটার, এইগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। এগুলো নিয়ে যদি আপনি টেক্সট টি শার্ট ক্রিয়েট করতে চান তাহলে এই জিনিসগুলো আপনি ভালো কাজে লাগবে আপনার। ওকে, আপনি এখানে সেগুলো সার্চ করতে পারেন। আচ্ছা, আমি সার্চ করার আগে আমি আপনাকে এই দেখাচ্ছি যে আমি কিছু নিশের আইডিয়া রেডি করেছি, যেমন হবি, তারপরে হচ্ছে যে অ্যানিমেল, অকুপেশন, স্পোর্টস, ইভেন্ট, হলিডেজ, বিজনেস, রিলিজন, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মানুষের কালচারে বা প্রত্যেকটা জাতির ভিতরে কিন্তু রয়েছে, প্রত্যেকটা নেশনে রয়েছে জিনিসগুলো, তাদের একটা হবি রয়েছে, অ্যানিমেল তাদের জাতীয় অ্যানিমেল, ন্যাশনাল অ্যানিমেল রয়েছে, অকুপেশন তারা কোন কাজটা করতে বেশি পছন্দ করে, স্পোর্টস তারা স্পোর্টসের জন্য বিখ্যাত কিনা, যেমন আমি বলতে পারি জার্মানি, তারপর হচ্ছে যে আর্জেন্টিনা, ব্রাজিল, তারা স্পোর্টস রিলেটেড যদি আপনাদেরকে নিয়ে কোনো কাজ করেন লাইক ফুটবল, তো তাদের আপনার টি শার্টটা খুব বেশি সেল করতে পারবেন।
ইভেন্টস, বিভিন্ন ধরনের ইভেন্টস হয়ে থাকে, তারপরে হলিডেজ হয়ে থাকে আপনার, আবার বিজনেসে তা অনেক দেশ খুবই ভালো, বা রিলিজিয়ন হিসেবে আপনার অনেক দেশ রয়েছে খুবই খুবই কন্ট্রাস্ট এই ব্যাপারগুলোতে। সো এইগুলো নিয়ে কিন্তু আপনি ইজিলি আপনি কাজ করতে পারেন। সো ধরেন আমি এখানে একটু সার্চ করব লাইক হবি, ওকে হবি নিয়ে আমি একটু পিন্টারেস্টে সার্চ করি যে আসলে হবি। আচ্ছা ওকে, আচ্ছা সো আমরা দেখতে পারতেছি এখানে হচ্ছে ইনফিনিটি স্কার্ফ, স্কার্ফ যারা ডিজাইন করতে পছন্দ করে তাদের নিয়ে আপনি কাজ করতে পারেন। ফটোগ্রাফি, আমরা ক্যামেরা দেখতে পাচ্ছি যে ফটোগ্রাফি ক্যান বি বিগ হবি, অ্যাকচুয়ালি এটা একটা হবি। তারপর হচ্ছে যে আপনার এখানে দেখতে পারেন আপনার অনেক কিছু রয়েছে, 5 দিনস লার্ন ফর ফ্রি, ক্রিয়েটিভ ক্রিস্টাল, যারা এইগুলো করতে পছন্দ করে এখান থেকে আপনাকে নিশ খুঁজে বের করতে হবে টি শার্টের জন্য। হ্যাঁ ওকে ওকে, যারা যারা হচ্ছে যে আপনার এই টাইপের আপনার ডলস পছন্দ করে তাদের নিয়ে আপনি ডিজাইন করতে পারেন, ফিমেল টার্গেট কাস্টমার আপনি করতে পারেন। ভায়োলিন, মিউজিক, আবার চলে আসতেছে মিউজিক, ওকে সরি। আচ্ছা ফটোগ্রাফি আমরা দেখতে পাচ্ছি, কার্টুন, ওকে কার্টুন লাভার থাকে অনেক, বা যে আপনি আর্টিস্ট 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 নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা আচ্ছা, এইভাবে আপনি খুঁজবেন। তারপরে আমরা পরে অ্যানিমেল নিয়ে যাচ্ছি, দেখি অ্যানিমেল অ্যানিমেল আমরা খুব বেশ ভালো কিছু খুঁজে পাবো আশা করি। অ্যানিমেল আচ্ছা, এনিমেল এনিমেল আসার পর দেখা যাচ্ছে বিভিন্ন রকমের এনিমেল আপনার এখানে রয়েছে। আপনি এখানে যে কোনো একটা এনিমেল চুজ করতে পারেন, পান্ডা, জিরাফ, জেব্রা, মানকি, ডগ। আমি আগে বলেছি ডগ খুবই খুবই ভালো একটা নিশ, খুবই পপুলার নিশ। টিজলিতে আপনি ডগ রিলেটেড টি শার্টগুলো সবচেয়ে বেশি সেল হচ্ছে লাস্ট উইক থেকে, সো এটা নিয়ে কাজ করতেই পারেন। অনেক ধরনের এই রয়েছে, ক্যাট অবভিয়াসলি, ওকে সো বাটারফ্লাই, বাটারফ্লাই নিয়ে কাজ করতে পারেন, প্যারট নিয়ে কাজ করতে পারেন, টাইগার নিয়ে কাজ করতে পারেন, লায়ন নিয়ে কাজ করতে পারেন। এইভাবে আপনি খুঁজে বের করবেন অ্যাকচুয়ালি যে আসলে আপনি কী নিয়ে কাজ করবেন, ব্ল্যাক প্যান্থার নিয়ে কাজ করতে পারেন। সো এইভাবে খুঁজে বের করবেন, এই এই আমি আমি আমার এই এইগুলো দিয়ে দিব, আপনি এইভাবে খুঁজে বের করবেন। লাইক যদি আমরা এনিমেলটা কপি করে আমাদের সিম্পলি আমরা যদি আসলে কোনো পত্রিকা বা কোনো কিছু যাওয়ার প্রয়োজন নেই, আমরা জাস্ট কি করব, ওকে আমরা একটু গুগলে যাই। আচ্ছা আপনি যদি জাস্ট আইডিয়া খুঁজে বের করতে চান, এনিমেল টি শার্ট, ওকে সো এইখানে কিন্তু আপনি বেশ ভালো অনেক আইডিয়া পাবেন যে আসলে আপনি কোন এনিমেলগুলো নিয়ে কাজ করতে পারেন। দেখেন জাস্ট এনিমেল লিখাটা নিয়ে আপনার কিন্তু বেশ ভালো একটা ডিজাইন রয়েছে। হ্যাঁ সো এখানে আপনি এভাবে সার্চ করে করে দেখবেন যে কী টাইপের টি শার্টগুলো ডিজাইন করা হচ্ছে বা কী জিনিস নিয়ে, এখান থেকে আপনি নিশ খুঁজে বের করতে পারবেন সিম্পলি গুগল থেকে, গুগলের সার্চ থেকে, ইমেজ সার্চ থেকে আপনি নিশ খুঁজে বের করতে পারবেন। ওকে আচ্ছা, এভাবে আপনারা সার্চ করবেন, আমি ভিডিওটা বড় করলাম না, আপনারা নিজেরা সার্চ করে করে আপনারা বের করবেন অবশ্যই, আর আমাকে নক করলে আমি অবশ্যই আপনাকে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। সো আমরা এখন একটু দেখব যে আসলে অ্যাকচুয়ালি আমরা যদি টি বিজনেস করতে যাই তাহলে আমাদের মেন সোর্স অফ ট্রাফিক হচ্ছে ফেসবুক। ফেসবুক থেকে প্রচুর পরিমাণে আপনার ট্রাফিক আসে, প্রচুর পরিমাণে সেল হয়। সো আমরা দেখবো যে এই নিশগুলো যেগুলো আমরা নিশ বলতে সেগুলো আসলে এক্সিস্টেন্স আছে কি না ফেসবুকে। ওকে চলেন এনিমেল নেই, ওকে এনিমেল নিয়ে এনিমেলের ভিতরে এনিমেলটা আসলে বিগ নিশ, এনিমেলের ভিতরে আপনি নিতে পারেন আপনার, ওকে আগে চলেন আমরা আগে ফেসবুকে দেখে নিই। আচ্ছা ফেসবুকে আমরা দেখার সময় আমরা দেখবো যে facebook.com, সরি এটা কাজ করতেছে না, আমরা এই ব্রাউজার ওপেন করি একটু কষ্ট করে। ওকে অডিয়েন্স ইনসাইট, আমরা অডিয়েন্স ইনসাইটে দেখবো যে আসলে আমাদের যে নিউজগুলো আছে সেগুলো এক্সিস্টেন্স আছে কি না। ওকে আচ্ছা সো এই এই অডিয়েন্স ইনসাইট নিয়ে আমাদের নেক্সট একটা ভালো ভিডিও থাকবে আবারও। জাস্ট আমি আপনাকে এখানে জাস্ট সিম্পল কিছু জিনিস দেখাবো,
প্রথমে আপনি আবার চুজ করবেন, আপনার কান্ট্রি চুজ করবেন, আপনি কোন কান্ট্রির আপনি দেখতে চাচ্ছেন, যে ডেমোগ্রাফিকটা, যে আপনার এইখানে ওই নিশ্চয়ের উপরে কত মানুষ ফেসবুকে ইনভলভ রয়েছে, কত মিলিয়ন পিপল সেটা দেখতে চাচ্ছেন। সো এখানে ইউনাইটেড স্টেটে যদি আমরা কাটা আমরা এটা ক্রস করে দিই, ক্রস করে আমরা এখানে আমাদের কান্ট্রি দিব, আমরা দিব ইউনাইটেড কিংডম। ওকে আচ্ছা, ইউনাইটেড কিংডম আমাদের কান্ট্রি সিলেক্ট করে দিলাম, ইউনাইটেড কিংডম। দেন হচ্ছে আপনি এইজ বা জেন্ডার আপনি অবশ্যই টার্গেট করবেন, যে আপনি এটা কত এইজের পিপলদের জন্য আপনি টি শার্টটা মেক করতেছেন, অথবা হচ্ছে যে আপনি কত কি জেন্ডার, মেল না ফিমেল, কাদের জন্য আপনি টি শার্টটা মেক করতেছেন, সেটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। সো জেনারেলি জাস্ট একটা জিনিস বলে রাখি, যে আপনি অবশ্যই যদি জেন্ডার দেন তাহলে আপনি 23 থেকে 25 সিলেক্ট করে দিবেন, কারণ হচ্ছে যে এর নিচে কারো আসলে ক্রেডিট কার্ড থাকে না বা তারা টি শার্টটা আসলে ওইভাবে কিনে না। আর এইজ হচ্ছে যে এখানে দিয়ে দিবেন হচ্ছে যে আপনার 65। ওকে, যেটা দেওয়া 65, যে 25 থেকে 65 পিপল দিয়ে আপনি টার্গেট করতেছেন, মেন না ওমেন? আচ্ছা, মেন ওমেন সেটা আমরা পরে দেখতেছি। তারপর দেখেন ইন্টারেস্ট, ওকে, তারা কিসের উপর ইন্টারেস্ট, আমি আমি আমার অ্যানিমেলটা এখানে আমি সরি স্টেক, ওকে, অ্যানিমেলটা আমি নিলাম এখানে, দেন হচ্ছে আমি এখানে অ্যানিমেলটা পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, অ্যানিমেল দেখেন, অ্যানিমেলের উপরে কিন্তু অ্যানিমেল রাইটস, এটাও একটা নিশ, অ্যানিমেল ওয়েলফেয়ার, অ্যানিমেল প্ল্যানেট, অ্যানিমেল রেস্কিউ গ্রুপ যারা অ্যাকচুয়ালি ওইভাবে কাজ করে, অ্যানিমেল শেল্টার, অ্যানিমেল হাজবেন্ডারি, ওকে, ওয়ার্কিং অ্যানিমেল, ওকে। সো অ্যানিমেল আমরা নিশ্চয় দেখি, আমরা অ্যাকচুয়ালি দেখি, দেখুন আপনি অ্যাকচুয়ালি ইউনাইটেড কিংডমে এই অ্যানিমেল নিয়ে আপনার অডিয়েন্স রয়েছে 4.5 মিলিয়ন টু 5 মিলিয়ন মান্থলি অ্যাক্টিভ পিপল, হিউজ একটা আপনার কমিউনিটি রয়েছে এখানে। সো আমরা একটু দেখি যে এটা ডেমোগ্রাফিক, এখানে দেখেন 72% ওমেন, ওকে, তার মানে হচ্ছে অ্যানিমেল লাভ করে বা অ্যানিমেল নিয়ে আপনার অ্যানিমেলটা প্রিফার করতেছে, তার হচ্ছে আপনার 72% হচ্ছে ফিমেল পার্সন, আর মাত্র 28% হচ্ছে মেল পার্সন, ওকে, ফেসবুকে যারা আছে অ্যাকচুয়ালি। সো আমরা আচ্ছা এগুলো আমরা আপাতত দেখবো না। আচ্ছা, অ্যানিমেলের ভিতরে আপনার এখানে জবটা চলে আসছে, যারা অ্যানিমেল নিয়ে কাজ করে তারা ডাক্তার হতে পারে, তারা নার্স হতে পারে, বা তাদের একটা অ্যানিমেল ফার্ম থাকতে পারে। সো আমরা দেখবো পেজ লাইক, ওকে, আমরা কী কী বিষয়ে পেজগুলো রয়েছে আমরা অ্যানিমেল নিয়ে সেইগুলো একটু দেখার চেষ্টা করবো। টপ ক্যাটাগরিজ, আচ্ছা পেজ দেখি আমরা, ওকে, দেখেন পেজ অডিয়েন্স হচ্ছে 484.8K পিপল, ওয়ান দে ট্রেন্ড, ওকে, আচ্ছা অ্যানিমেল, আচ্ছা আমরা একটু এই এই পেজটা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা ফেসবুক হচ্ছে 1 মিলিয়ন, অ্যাফিনিটি 1.7, খুব ভালো একটা এঙ্গেজমেন্ট রয়েছে। হ্যালোউইন, আচ্ছা এইখানে বেশ অ্যানিমেল দেখা যাচ্ছে, অবশ্য ওয়ান দ্য ট্রেন্ড, ভেরিফাইড পেজ অবভিয়াসলি। এখন দেখেন আপনার 6 মিনিট আগে একটা পোস্ট দিয়েছে তারা, একটা এখানে এঙ্গেজমেন্টটা তো ভালো না, আচ্ছা এঙ্গেজমেন্টটা এত ভালো দেখাচ্ছে না তাদের। আচ্ছা আমরা একটু অন্য একটা ধরেন, আচ্ছা সবচেয়ে ভালো 1.8, আচ্ছা এইটা দেখি, আপনি নিশ খুঁজে বের করবেন, ওকে, এইখান থেকে ওকে। আচ্ছা আমরা একটু আর একটু ইয়েতে যাব, অ্যানিমেলে এভাবে ডিরেক্ট না গিয়ে, আচ্ছা অ্যানিমেলের ভিতরে আমরা ধরতে পারি ধরেন ক্যাট, ওকে, ক্যাটস। সো ক্যাটস নিয়ে এখানে অ্যাক্টিভ পিপুল কত দেখেন, প্রচুর অ্যাক্টিভ পিপুল, ক্যাট নিয়ে আমরা এভরিথিং, আচ্ছা সার্চ সার্চ পেজ লাইক, ওকে, আচ্ছা আমরা এখানে একটু দেখি এভরিথিং 6pound.com, এফিনিটিটা তো, আচ্ছা এইটার এফিনিটিটা খুব ভালো দেখাচ্ছে, প্রচুর লাইক রয়েছে এখানে। আচ্ছা না, আমাদের টার্গেটেড খুঁজে পাচ্ছি না আমরা, আচ্ছা আমরা আর একটু সার্চ করে দেখবো, ওকে, আমরা হবিস অ্যান্ড পেটস, হবিস অ্যান্ড অ্যাক্টিভিটিস পেটস, আচ্ছা ওকে, ডগ দেখবো, ডগ, হ্যাঁ এই
হবিস এর সাথে অ্যাক্টিভিটি গুলো দেখাচ্ছে। আচ্ছা আপনি অ্যাকচুয়ালি এখানে দেখবেন যখন আমরা ক্যাটস অ্যান্ড ডগ এখানে অ্যাড করলাম তখন দেখা যাচ্ছে আমাদের নিউ অডিয়েন্স কত রয়েছে, অ্যাক্টিভ মান্থলি অ্যাক্টিভ পিপল 7 মিলিয়ন টু 8 মিলিয়ন পিপল। ওকে, তারা কোন ধরনের পেজগুলো লাইক দিচ্ছে সেটাই আমি দেখার চেষ্টা করতেছিলাম অ্যাকচুয়ালি, কিন্তু সেখানে অ্যাকচুয়ালি মনের মতো কোনো পেজ খুঁজে পাচ্ছি না আমি। ওকে আচ্ছা আচ্ছা, একটু কান্ট্রিটা চেঞ্জ করি। ওকে আচ্ছা, আমি কান্ট্রিটা দিব হচ্ছে যে আপনার সরি জার্মান। ওকে ওকে ওকে, না জার্মানটা এখানে সেট করা এইভাবে সেট করতে হবে না। আচ্ছা আমরা ইউনাইটেড স্টেট, আচ্ছা এখন দেখি এখানে 30 মিলিয়ন টু দেখেন 35 মিলিয়ন মান্থলি অ্যাক্টিভ পিপল, তারা হচ্ছে যে এই নিশের উপরে। আচ্ছা এই যে এখন একটু ভালো কিছু আসতেছে, iheartdogs.com। আচ্ছা এইটা একটু দেখি, আচ্ছা অল ডগস ম্যাটার দেখেন, এটা হচ্ছে ডগ নিয়ে একটা পেজ অ্যান্ড হচ্ছে যে এটা আপনার প্রচুর লাইক লাইক রয়েছে। সো হচ্ছে যে থ্যাংক ইউ ফর হেল্পিং সাপোর্ট, আচ্ছা এগুলো নিয়ে খুব ভালো এঙ্গেজমেন্ট। ওকে খুবই খুবই ভালো এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট আমরা দেখলে বুঝতে পারতেছি 1.9K আপনার প্রচুর শেয়ার হচ্ছে এখানে, অ্যান্ড হচ্ছে যে হ্যাপি বার্থডে টু মি, ওয়াও খুব ভালো এঙ্গেজমেন্ট। আপনি যদি সাম ডগ নিয়ে কাজ করতে চান অ্যান্ড যদি আপনি এই পেজটাকে টার্গেট করেন আপনি খুব ভালো প্রফিট করতে পারবেন, খুবই ভালো প্রফিট করতে পারবেন। আচ্ছা আচ্ছা ওকে, সো এইভাবে আপনি আসলে নিশটা খুঁজে বের করার পরে আপনার নিশটা অ্যাক্টিভ রয়েছে কিনা সেভাবে আপনি এটা ফেসবুকে অডিয়েন্সে এসে আপনি এই যে www.facebook.com/ads/audience-insight এখানে আসার পরে কিন্তু আপনি আপনার কোন কান্ট্রিতে আপনি সেট করবেন, কোন কান্ট্রিতে আপনি টার্গেট করতেছেন, আপনার এইজ অ্যান্ড জেন্ডারটা সেট করে নেবেন, দেন হচ্ছে আপনার হবিজ বা অ্যাক্টিভিটিস বা আপনি কি দেখতে চাচ্ছেন তাদের, তারা তাদের ডগ বা আপনার যে প্রোডাক্টটা রয়েছে সেটা নিয়ে তারা অ্যাক্টিভ কি না। আচ্ছা এইখানে আমরা একটু অ্যানিমেল থেকে বের হয়ে আমরা একটু সিম্পলি চলে আসি নার্স। ওকে আচ্ছা শুধু নার্স দিয়ে আমরা দেখি প্ল্যান নার্সারি চলে আসবো। আচ্ছা নার্স না দিতে, আচ্ছা এন্টারপ্রেনারশিপ ইঞ্জিনিয়ারিং, ওকে ইঞ্জিনিয়ারিং একটা নিচ দেখি, ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনার ইউএসএ কী অবস্থা। 8 মিলিয়ন টু 9 মিলিয়ন অ্যাক্টিভ পিপল রয়েছে, তারা হচ্ছে যে এই ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে পড়েছে ইন্টারেস্ট তাদের। তো হচ্ছে এইখানে হচ্ছে যে দেখেন পেজগুলো একটু দেখে নিই আমরা, গিয়ার হেডস, ওকে সো অবশ্যই এটা একটা, সো যারা ইঞ্জিনিয়ার তারা এই পেজটা লাইক দিচ্ছে, তার মানে এখানে হচ্ছে যে আপনার যারা গাড়ির প্রতি তাদের আগ্রহ রয়েছে তারা কিন্তু এখানে, অটোর প্রতি আগ্রহ রয়েছে তারা কিন্তু এখানে লাইক দেওয়া রয়েছে। সো এখানে কিন্তু প্রচুর পিপুলের লাইক রয়েছে, আর এটার অ্যাক্টিভিটিটা একটু কম মনে হচ্ছে, অত অ্যাক্টিভিটি নাই। তারপর এখান থেকে কিন্তু আপনি বেশ ভালো একটা সার্চ খুঁজে বের করতে পারেন যে আসলে আপনার এখানে কি নিয়ে কাজ করবেন, আপনি যদি যারা ইঞ্জিনিয়ার তাদের তাদেরকে কীভাবে টার্গেট করবেন এই জিনিসটা খুঁজে বের করতে পারেন। ওকে হ্যাঁ, ইউনিক সাম ইউনিক ইউনিক কিছু খুঁজে বের করতে হবে, আপনি যারা কার লাভার তাদের নিয়ে আপনি এখানে কাজ করতে পারেন। আমরা একটু দেখবো এফিনিটি খুবই ভালো, ওকে স্পিড সোসাইটি মেবি গাড়ি নিয়ে, ভেরিফাইড পেজ, ওকে সো এঙ্গেজমেন্ট প্রচুর প্রচুর এঙ্গেজমেন্ট, আপনি এই পেজটাকে টার্গেট করতে পারলে খুবই, যারা ইঞ্জিনিয়ার আছে তারা এই পেজে লাইক দিয়েছে, আর ইঞ্জিনিয়ার যদি টি শার্ট যদি আপনি ক্রিয়েট করেন বা মেক করেন এই পেজকে যদি আপনি টার্গেট করতে পারেন তো অবভিয়াসলি আপনি খুব ভালো একটা রেজাল্ট আশা করতে পারেন। সো অ্যাকচুয়ালি আমি যেটা আপনাদের আমি একদম পুরো পরিপূর্ণ একটা লিস্ট দিয়ে দিব আমার গ্রুপে, সেখান থেকে অ্যাকচুয়ালি আপনি এই যে নতুন হিসেবে আপনি কীভাবে আপনি জাস্ট মাথায় আইডিয়া নিয়ে আসতে হবে যে আপনি কী খুঁজে বের করতে চাচ্ছেন, আপনি কী টার্গেট করবেন। লেটেস্ট আপনি গুগল ট্রেন, গুগল ট্রেন সম্পর্কে যদি না জানেন সিম্পলি গুগলে সার্চ করবেন গুগল ট্রেন, সেখানে আপনার ট্রেডিংগুলো সারা ওয়ার্ল্ডে কী ট্রেডিং চলতেছে সেই জিনিসটা আপনি দেখতে পারবেন গুগলে। সো ওইখান থেকে আপনি আইডিয়াটা বের বের করবেন যে আপনি কী নিয়ে কাজ করবেন, আপনার টি শার্টে কী ধরনের ডিজাইনটা ইম্পুট করবেন। অবশ্যই নিশটা আপনার খুবই ইম্পর্টেন্ট, নিশটা আপনি অবশ্যই সিলেক্ট করবেন,
বিকজ তাহলে নিচটা যদি ধরেন আমার নিচ যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে আমার টার্গেট কাস্টমার কারা, যারা ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিং করতেছে, ইঞ্জিনিয়ারিং পড়তেছে বা যাদের প্রফেশন ইঞ্জিনিয়ার বা দে লাভ ইঞ্জিনিয়ারিং, ওকে, তো ওই টার্গেট করলে কিন্তু আমি ওই টার্গেটের পিপুলদের খুঁজে বের করতে পারবো। অ্যান্ড হচ্ছে ওই ওই টাইপের পিপুলের যারা ফেসবুক পেজে লাইক দেওয়া আছে, বিভিন্ন গ্রুপে অ্যাক্টিভ আছে, তাদের কিন্তু আমি খুঁজে বের করে তাদের সামনে কিন্তু আমার অ্যাডটা নিয়ে যেতে পারবো, আমার টি শার্ট ডিজাইনটা নিয়ে যেতে পারবো। অ্যান্ড হচ্ছে আমার সেখানে সেল হবে। বাট আপনি যদি না জানেন যে আসলে আপনি কাদের টার্গেট করবেন, কি ডিজাইনটা আপনার টি শার্টে করবেন, তাহলে কিন্তু আপনি আসলে টার্গেট কাস্টমার খুঁজে পাচ্ছেন, আর টার্গেট কাস্টমার খুঁজে না পারলে আপনি সেখানে প্রোডাক্টটা সেল করতে পারবেন না। আর বাই চান্স যদি সেল হয়েও যায় তাহলে মনে হয় লাক, জাস্ট লাক আপনার প্রিফার করছে। সো এখানে হচ্ছে পিওর বিজনেস, এখানে লাকের আপনার লাকের উপর ডিপেন্ড করার কোনো প্রয়োজন নাই। আপনি রিসার্চ করবেন, আপনি নিশ সিলেক্ট করবেন, আপনি নিশ সিলেক্ট করে সেখান থেকে গুগলে প্রচুর পরিমাণে ইমেজ পাওয়া যাচ্ছে, আপনি অ্যামাজন, ইবে বা অন্যান্য যে সাইটগুলো রয়েছে সেগুলোতে ওলেক্স ওইগুলোতে যে আপনি আপনার টি শার্ট ডিজাইনগুলো দেখবেন কি টাইপের ডিজাইন করতেছে, অবশ্যই কোনো ডিজাইন কপি করবেন না, ওকে। তারপরে হচ্ছে আপনি মাইন্ড প্রিপেয়ার করবেন, অথবা ডিজাইন কেন কপি করুন, বা আপনি সামথিং লাইক দ্যাট, আমি আপনাকে আরেকটা সার্চ দেখাচ্ছি। ফর এক্সাম্পল ধরেন ডগ, ডগ সেইংস, ওকে, ডগ সেইংস নিয়ে যদি আপনি সার্চ দেন তাহলে কিন্তু আপনি বেশ ভালো বেশ কিছু আপনার কি বলে এগুলোকে কোয়াত খুঁজে পাবেন। যেমন ধরেন ডগস ডু স্পিক বাট অনলি দুজ হু নো হাউ টু লিসেন, ওকে, এই টাইপের যে কথাগুলো টেক্সট ইমেজ বা আপনার টেক্সট লিখে আপনি টি শার্ট ডিজাইন করতে পারেন, খুবই ভালো ছিল, আমি আগেই বলেছি। বি দ্য পার্সন ইউর ডগ থিঙ্কস ইউ আর, ওকে, ভেরি কুল। সো এই জিনিসগুলো কিন্তু আপনি গুগলে ইজিলি খুঁজে বের করতে পারেন। এগুলো নিয়ে কিন্তু কিপ ক্লেম অ্যান্ড লাভ ডগস, এইটা অ্যাকচুয়ালি খুব এটা নিয়ে আপনার কাজ করলে লস পড়তে পারেন, বিকজ এটা নিয়ে প্রচুর কাজ হচ্ছে, প্রচুর ইনভেস্ট হচ্ছে এইটা যতদূর আমি জানি। সো হচ্ছে তারপর দ্য মোর আই নো অ্যাবাউট ম্যান দ্য মোর আই লাইক ডগস, ওকে, গুড, ওকে, ফাইন, মাই ডগস থিঙ্কস আই এম অসম। সো এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমি অবভিয়াসলি একটা টি শার্ট ডিজাইন করতে পারেন। এইভাবে ডগ লিখে সার্চ করবেন, তারপর হচ্ছে বিভিন্ন আপনার ফটোগ্রাফি লাইক, ওকে, ফটোগ্রাফি একটা নিশ আমি বলেছিলাম, ফটো ফটোগ্রাফি, ওকে, ফাইন, আপনি সিম্পলি গুগলে সার্চ করবেন, গুগলের উপরে কিছুই নাই, ওকে। আচ্ছা, আই লাভ বিং এ ফটোগ্রাফার বিকজ, ওকে, তারপর ড্যাশ দিয়ে আপনি টুডে আই এম গোয়িং টু শুট সামওয়ান, কুল, আচ্ছা, ওকে, তো এইভাবে ইয়েস আই নো আই দ্যাট ইফ মাই লোগো ইজ ইন দ্য মডেল, ওকে, সামথিং লাইক দ্যাট, দ্য ক্যামেরা ইজ এ সেফ বাটন ফর দ্য মাইন্ডস আই, ওকে, কুল, ইটস দ্য লিটল মোমেন্ট দ্যাট মেক্স লাইফ উইক, দ্য ক্যামেরা ইনস্ট্রুমেন্ট সি উইদাউট ক্যামেরা, ওকে, ফাইন। সো প্লেস লাভ ফটোগ্রাফি, এই জিনিসগুলো নিয়ে আপনি জাস্ট সার্চ করবেন। আপনি যদি টেক্সট ইমেজের জন্য খুঁজতে চান তো অবশ্যই এই এই টাইপের কিওয়ার্ড লিখে আপনি গুগলে সার্চ করতে পারেন। তারপর হচ্ছে যে আপনার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া রয়েছে, ফেসবুকে আপনি এই ফটোগ্রাফি নিয়ে ফেসবুকে কত অডিয়েন্স রয়েছে আপনার টার্গেট কান্ট্রিতে, অবভিয়াসলি আপনি আমেরিকায় মার্কেটিং করবেন অথবা জার্মানিতে অথবা ইউকেতে অথবা নেদারল্যান্ডস, সো আপনি ওইখানে জাস্ট আপনি 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 এখানে অডিয়েন্সে এসে আপনি জাস্ট আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, আপনি এইজ বা জেন্ডার সিলেক্ট করবেন, অ্যান্ড হচ্ছে জাস্ট আপনার এখানে ইন্টারেস্ট, ইন্টারেস্টে আপনার বিভিন্ন রকম ইন্টারেস্ট রয়েছে, এন্টারটেনমেন্টের ভিতরে দেখবেন যে বেশ অনেক ধরনের এন্টারটেনমেন্টের অপশনগুলো রয়েছে, ওকে, আচ্ছা, আমরা বিগ অল এন্টারটেনমেন্ট নিয়ে নিয়েছি, আমরা আসলে এন্টারটেনমেন্ট পড়ে নিবো না, আমরা দেখবো এন্টারটেনমেন্টের ভিতরে গেমস, লাইভ ইভেন্টস, মুভিস, মিউজিক, রিডিং, টিভি, দেন হচ্ছে ফ্যামিলি আর রিলেশনশিপের ভিতরে দেখবেন লাভ, ম্যারেজ, ফ্যামিলি, তো এগুলো নিয়ে আপনারা একটু সার্চ করবেন। এগুলো একটা হচ্ছে নিশ আমাদের, ওকে, তো আপনি হচ্ছে ডিফারেন্ট নিউজ খুঁজে বের করার জন্য অবশ্যই গুগল, অবশ্যই হচ্ছে যে বিভিন্ন আপনার নিউজ পেপার সাইটগুলো খুঁজে বের করবেন যে ট্রেডিং কী চলতেছে সারা ওয়ার্ল্ডে বর্তমানে, ঠিক আছে। সো এই জিনিসগুলো খুঁজে বের করতে পারলে অবশ্যই আপনি একটা ভালো নিউজ খুঁজে বের করতে পারবেন, অ্যান্ড আপনার ডিজাইন ভালো হবে, অ্যান্ড আপনার প্রোডাক্ট সেল হবে বেশি, ওকে। সো হচ্ছে যে আমি আপনাদের একদম নিশের কিছু লিস্ট দিয়ে দেবো আমার গ্রুপে, সেখান থেকে আপনার নিশ আইডিয়া নিতে পারবেন, সেগুলো খুঁজে বের করবেন, অ্যান্ড হচ্ছে অবশ্যই ভালো ডিজাইন করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, টিউ।